আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেস্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি নতুন চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পরবর্তীতে নতুন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করুন। তো বন্ধুরা, আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বিজ্ঞপ্তি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020, এটি প্রকাশনের তারিখ 23 জানুয়ারি 2020। আসলে গতকালকে এটি প্রকাশ হয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC কর্তৃক আয়োজিত 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 তে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এ পরীক্ষায় প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। তো দুয়ে দেখেন, নিবন্ধন পরীক্ষায় আবেদনপত্র কয়ে দেখা যাচ্ছে, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে ntrc.teletalk.com বিডি ওয়েবসাইটে ফর্মে আবেদন করতে হবে। ক্ষয়ে দেওয়া আছে, দেখেন, নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ও বিজ্ঞপ্তি 4নম্বর অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। গয়ে দেওয়া আছে বিজ্ঞপ্তি www.ntrc.gov.bd এবং ntrc.teletalk.com বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনে দেওয়া আছে, দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের তারিখ এবং সময়সীমা নিম্নরূপ। কয়ে দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 23 জানুয়ারি 2020 তারিখ বিকাল 4টায় এবং ক্ষয়ে দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র জমা ও প্রদানের শেষ তারিখ হচ্ছে সময় 6 ফেব্রুয়ারি 2020 তারিখ রাত 12টা পর্যন্ত। তবে বন্ধুরা, চারে দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পাশে দেওয়া আছে পরীক্ষা ফি প্রদান, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান, সব কিছু দেখে নেবেন। এখানে দেওয়া আছে পর্যায়ক্রমে, সাথে দেওয়া আছে দেখেন অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র কীভাবে সংগ্রহ করবেন তা দেওয়া আছে, দেখে নেবেন আপনারা। বিশাল বড় বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা। তো বন্ধুরা, 11 দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তর দানের ভাষা। তারপর 12 দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সনদ এবং ডকুমেন্টস এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মৌখিক পরীক্ষার নিয়মাবলী দেওয়া আছে। তারপর 15 দেখেন, তো বন্ধুরা দেখেন 15 নম্বর দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের নাম, লিখিত পরীক্ষা বিষয় ও অন্যান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিবরণ এবং অন্যান্য শর্তাবলী নিম্নরূপে দেওয়া আছে। ক্রমিক নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের নাম, পরীক্ষার বিষয়, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম। এখানে 1 দেওয়া আছে, দেখেন, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ষষ্ঠ থেকে 12তম মাধ্যমিক, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, সহকারী শিক্ষক, বাংলা পরীক্ষায় প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান BEd ডিগ্রি সমমান। তো বন্ধুরা দেখেন, বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ, সমাজবিজ্ঞান,
তো বন্ধুরা, মূলত 14টা পেজ মিলে এই আপনার এনটিআরসির বিজ্ঞপ্তি, আপনারা আমার দেখে নেবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো আশা রাখি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।